ঢাকায় চলচ্চিত্রে সাকিব অপু জুটির জনপ্রিয়তা ছিল অপরিসীম। বিশেষ করে একবিংশ শতাব্দীর সবচেয়ে ব্যবসা সফল জুটি মনে করা হয় সাকিব অপু জুটিকে। তবে কেবল সিনেমাতে অভিনয়ই নয়, তারা ব্যক্তিগতভাবেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে গোপনে বিয়েও করেন। এসব নিয়ে নাটকীয়তা কম হয়নি। সাকিবের পরিবার অপবিশ্বাসকে মেনে নিলেও অপবিশ্বাসের পরিবার কখনোই মেনে নিতে পারেনি সাকিব খানকে। আজকে আমরা সাকিব অপুর প্রেমের সময়কালের এক অজানা ঘটনার গল্পই শুনব। ২০০৭ সালের কথা, তোমার জন্য মরতে পারি সিনেমার শুটিং চলছে। ততদিনে সাকিব খানের সাথে মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছে অপবিশ্বাসের। শুধু তাই নয়, আশেপাশের অনেকেই জানেন তাদের প্রেমের কথা। এক কান দুই কান হতে সে খবর পৌঁছে গেছে দুই পরিবারের কাছেও। কিন্তু অপবিশ্বাসের পরিবার একেবারেই মেনে নিতে পারেনি সাকিব খানের সাথে তার প্রেমের সম্পর্ক। অপুর মা নানাভাবে চাপ প্রয়োগ করেন মেয়ের সাথে এই নায়কের সম্পর্ক ভেঙে দিতে। এমনকি মেয়ের উপরে চাপ বজায় রাখতে নানা সময়ে অত্যন্ত খারাপ ব্যবহারও করেন অপবিশ্বাসের মা। সেরকমই একটা ঘটনা ঘটে তোমার জন্য মরতে পারি সিনেমার শুটিংয়ে। সেদিন অপবিশ্বাস পুরো মেকআপ নিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন কখন তার শুটিংয়ের ডাক আসবে। এমন সময় শুটিং স্পটে উপস্থিত হলেন তার মা এবং এসেই অপবিশ্বাসকে ডাক দিলেন, এদিকে আয়। অপবিশ্বাস সংক্ষেপে জবাব দিলেন, আসছি। শোনার সাথে সাথে তার মা ক্ষিপ্ত হলেন, কেন অপবিশ্বাস তার ডাক শুনে সাথে সাথে ছুটে আসলেন না। তাই খেপে গিয়ে তিনি অপবিশ্বাসের দুই গালে সপাটে থাপ্পড় মেরে বসেন। সেই থাপ্পড়ের শব্দ এতটাই জোরে ছিল যে শুটিং স্পটের প্রায় সবাই ছুটে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে আন্টি, কি হয়েছে? সেদিন অপবিশ্বাসের গাল লাল হয়ে গিয়েছিল, গালে ফুটে উঠেছিল তার মায়ের আঙ্গুরের ছাপ। তবে শারীরিক ব্যথার চেয়ে মনের ব্যথা ছিল আরো বেশি। ভরা মস্তিষ্কে সবার সামনে মার খাওয়ার লজ্জায় মাথা তুলতে পারছিলেন না অপবিশ্বাস। এমনকি তার ভালোবাসার মানুষ সাকিব খানের সামনেও ছোট হওয়ার লজ্জা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অবশ্য সে সময়ে অপবিশ্বাসের বড় সান্ত্বনার জায়গা ছিল সাকিব খান ও তার পরিবার। তখন সাকিব খান তার বাবা মা সহ মগবাজারের একটি ডুপ্লেক্স বাসায় থাকতেন। সেদিন নিজের মায়ের কাছে অপমানিত হওয়ার পর অপবিশ্বাস গিয়েছিলেন সাকিব খানের বাসায়। নিজের মাকে শপিংয়ে যাচ্ছি বলে লুকিয়ে সাকিব খানের বাসায় হাজির হন অপবিশ্বাস। তখন সাকিব খানের মা অপবিশ্বাসকে জিজ্ঞেস করেন, তুমি কি খেতে পছন্দ করো? অপবিশ্বাস বলেন, আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি। তখন সাকিবের মা ইলিশ মাছ ভেজে খাওয়ান এই সুন্দরী নায়িকাকে। এমনকি মাছের একটা টুকরা তিনি অপবিশ্বাসের মুখেও তুলে দিলেন। নিজের মায়ের কাছে অপমানিত হওয়ার কারণেই হয়তো তার বিষয়টা ভীষণ ভালো লেগেছিল। সে ভালো লাগার পরিমাণ এতটাই বেশি ছিল যে পরের তিন মাস শুধু এ কথাই ভেবেছিলেন তিনি। এসব ভালো লাগার কারণে পরবর্তীতে নিজের পরিবারের অমতেই 2008 সালে গোপনে সাকিব খানকে বিয়ে করেন অপবিশ্বাস। সব মিলিয়ে অপবিশ্বাস নিজের পরিবারের কাছে যেভাবে অপমানিত হয়েছিলেন সেটি তাকে সাকিব খানের আরো কাছে নিয়ে যায়, যদিও পরে সাকিব খানও তাকে দুঃখ দিয়েছিলেন। তাকে ডিভোর্স দিয়ে বুবলিকে বিয়ে করেন এবং পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে বুবলির সাথে না থাকলেও তার সন্তানকে কিভাবে সময় দেন সাকিব খান সে গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং এমন আরো অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।